ওই জুই কেমন লাগতেছে এই যে মাটির তোলন করা হয়েছে কি পার্কের ওই পাশটাতে এই যে দেখতে পার তোলন করা হয়েছে কিছুদিন পর এখানে এই যে দেখতে পারতেছেন হ্যালো ভিহার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে আপনার আপনাদের মাঝে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা চলে এসেছি আমাদের বলুনিয়া শহরের খুব কাছের সুন্দর একটা পার্ক এবং অনেক বিশাল একটা পার্ক ঠিক পাহাড়ের পাদু এসে আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি বড় পাহাড় বলবো না টিলাই বলবো ঠিক এটার নিচে আজকে চলে এসেছি আমরা কাজার লেক কিউতে খুবই সুন্দর এই পার্কটার নাম হচ্ছে পার্ক তালন খুবই দেখার মতো একটা জায়গা সামনে এই বিশাল এক নদী আছে তো এখনো পাতা আজকে হচ্ছে মার্চ মাসের সতেরো তারিখ তো আস্তে পাতা শুরু করতেছে তো যখন গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে তো তখন এই পাতা খুবই সুন্দর লাগে কারণ এটা অনেক বড় এবং প্রচুর গাছ গাছালি দিয়ে ভরা তো আমাদের সাথেই চলুন দেখি আপনাদের কি কি দেখাতে পারি জুই কেমন লাগতেছে আজকে এখানে এসে ভাল লাগতেছে এখানে এসে এখানে আরেকবার আসছি খুবই ভাল লাগছে এই জায়গাটা আসলে সুন্দর সুন্দর আসলে প্রকৃতি খুবই সুন্দর এখানে খুবই ভাল লাগে আপনারা চাইলে যে আসতে পারেন যারা বলুন শহরে থাকেন তো খুবই সুন্দর খুবই কাছে বাসের লাইনও আছে তো দূরে একটা ভিল্লা বাড়ি আছে অনেক পুরনো তো চলেন হাঁটি দেখি কি কি দেখা যায় এখানে আছে মুনতাসির মুনতাসির ঘুমাচ্ছে হুম দেখতে পারতেছেন এখানকার ঘাস কত সুন্দর সবুজ অসম্ভব সুন্দর লাগে এখানেও একটা বাসা আছে অনেক গ্রিনারি এই কিছুদিন পরে প্রত্যেকটা গাছ সবুজে ভরে যাবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে নামে একটা আছে পার্কের ওই পাশটা তো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে চারিদিকে সবুজ আর সবুজ খুবই সুন্দর উপরে একটা রাস্তা চলে গেছে আমরা একটা সামনের দিকে যাচ্ছি দেখি সামনে কি আছে আপনাদের কি দেখাতে পারি যদি আমি এ পর্যন্ত আসি না এই পার্কের আজকে এসেই পড়েছি আপনাদের সঙ্গে একটা ছোট ব্লগ শেয়ার করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখতে খুবই সুন্দর লাগে চারিদিকে চমৎকার সবুজ আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস আজকে আমরা মোটামুটি ভালোই পড়ে আছি এখন কারণ নিচের দিকে তাকালে বোঝা যায় দূরে পাহাড় চড়ায় সুন্দর একটা হলুদ কালারের ভিল্লা বাড়ি আশেপাশের সুন্দর পাহাড় দেখতে খুবই ভাল লাগতেছে অনেকে আসে এখানে দেখতে পাচ্ছে প্রচন্ড ফুল ফুটেছে ঘাস ফুল আর দূরে বিশাল পাহাড়ের শাড়ি খুবই ভাল লাগে যতই দেখি ততই ভাল লাগে চমৎকার একটা ওয়েদার আজকে খুবই ভাল লাগছে আর আরো ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে এই কিছুদিন আগে যেই গাছগুলোতে পাতা এসেছে এর আগে ফুল এসেছিল ফুলগুলো গিয়ে এখন পাতা উঠতেছে আমরা আরো ভিতরে যাই দেখি কি কি আছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে দূরে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আজকে অনেক মানুষ এসেছে আর ওই যে দূরে যে বক্স গুলো দেখতে পারতেছেন ওগুলোতে মৌমাছির চাষ হয় মধুর জন্য এখানে অনেক কিছু দে আছে ইচ্ছা করলে যারা খেতে চায় তারাও খেতে পারবে আগ্রি ট্যুরিজম পার্ক কিউজা লাগি মেনু প্রান্ত লাঞ্চের মেনু আপনারা চাইলে এখানে আসতে পারেন খেতে পারবেন খুবই সুন্দর চারিদিকে চমৎকার ফুল ফুটেছে চারিদিকে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর প্রচুর মানুষ এসেছে এই যে দেখতে পারতেছেন এই সেই গাছ চেরি চেরি ফুলের গাছ এই যে দেখেন প্রথমে ফুল আসছে এই যে কিছু পাতাও চলে আসছে কিছুদিনের মধ্যে এগুলো ঝরে যাবে দেখতে তো খুবই সুন্দর লাগছে এক কথা অসাধারণ এই যে গাছটা প্রায় ঝরে গেছে আর এ পাশে দেখতে পারতেছেন অসম্ভব রকমের সুন্দর ঘাস ফুল হলুদ কালার সাদা কালার ওইদিকে পার্পল কালার দেখতে খুবই সুন্দর লাগছে জুই কেমন লাগতেছে এখানে এসে আজকে আসলে খুবই ভালো লাগতেছে এখানে এসে হ্যাঁ এখানে যে রেড কালারের কিছু ঘাস ফুল আছে এগুলো খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে এই যে মাটির উত্তোলন করা হয়েছে কিছুদিন পর এখানে ফসল বুনবে দেখতে পারতেছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে সব ট্রেকিং এর রাস্তা যারা ট্রেকিং করতে পছন্দ করে তারা এখানে চলে আসতে পারবে খুবই সুন্দর আশেপাশে দেখতে খুবই ভাল লাগছে চলে আমরা রাস্তা আস্তে আগায় বাংলাদেশের কাঁটা কাঁচা মাটির রাস্তার মতো এই রাস্তাটা এই যে একটা পুরোনো ভিল্লা বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম একেবারে এই যে এখানে গাড়ি পার্কিং করেছি এই তো অনেক ভেতরে গিয়েছিলাম এই সামনে একটা সুন্দর গির্জা আর এই তো পাহাড়গুলো আমরা এই ভেতরে অনেক দূর গিয়েছিলাম প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আরও যাওয়া যেত তো টায়ার্ড হয়ে গেছে আর যায়নি পরে আবার ব্যাক করলাম তো চিন্তা করলাম এখানে একটু বসে যে চাদর বিছিয়ে দিয়েছি এখন এই যে ভিউ দেখবো একটু রিল্যাক্স করবো তারপর বাসায় চলে যাবো তুমি কোথায় বসেছ বাবা সে কোথায় চলে এসেছে মুন্তাসির মুন্তাসির আজকে বসেছে সুন্দর করে হ্যাঁ সবুজ ঘাছে তোমার ভালো লেগেছে হ্যাঁ সুন্দর ওয়েদার আজকে পাপা বাবা আমার বাবাটা কি করে আমার সোনা বাচ্চাটা কি করে গির্জার ঘন্টা বেজে গিয়েছে দুপুর একটা বেজে গিয়েছে এখন আমরা একটু পর চলে যাবো বাসায়